হ্যালো গাইস, আকাশ অধিকটা সবাই কেমন আছেন? বহুদিন পর আসলাম আপনাদের মাঝে। মাই টঙ্গি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা এখন আছি একলাশপুর, মতলব উত্তর চাঁদপুর। নদীতে সবাই গোসল করতে আসছে, দেখেন। অনেকদিন পর নদীতে গোসল করব, খুব মজা হবে। আপনারা আমাদের সাথেই থাকবেন আর উপভোগ করবেন। আপনারা চাইলে মাঝে মধ্যে নদীতে আসবেন আর গোসল করবেন, খুবই মজা। নদীতে গোসল না করলে বোঝা যায় না যে আমাদের নদী মাতৃক দেশ, আমাদের নদী কত সুন্দর। মাত্র ট্রলার গেল, দুইজন খুব সুন্দরভাবে সাঁতরে যাচ্ছে। নদীতে প্রচণ্ড ঢেউ, একদম কক্সবাজারের মতো উপভোগ করা যায় এখানে। ওই দেখা যাচ্ছে টার্মিনাল, লঞ্চ টার্মিনাল একলাশপুর। আর এসে ব্লক, এসে বেড়িবাঁধ, বাঁধের মাঝে ব্লক দেওয়া আছে। ডুবাইয়া কিভাবে আসতেছে, পানি প্রচন্ড ঠান্ডা, কদিন পর নদীতে সাঁতার কাটলাম, তাই অরণ হয়ে গেছি। আসলে শরীরে এখনো অনেক ওজন বাড়তি, যার কারণে আগের মতো সাঁতার কাটতে পারি না। অল্পতেই অরণ হয়ে যায়, এখন একটু রেস্ট নেই। হ্যালো গাইস, বহুদিন পর নদীতে আসলাম। ভাই সাঁতার জানি না, আমি নামবো না, কাছেই থাকবো, গোসল করবো অবশ্যই, তবে নিয়ে পানিতে সাঁতারানো সম্ভব না আমার পক্ষে। চলছে, আবার চলবে। কিছুক্ষণ সময় নদীতে এভাবেই পার হবে আজকে। ঢেউ ঢেউ ঢেউ, নদীতে প্রচণ্ড ঢেউ, এখন ভাটা আছে, জোয়ার এখনো আসেনি, পানি কম। আমি পানি ধাক্কা খেয়ে পিছনে পিছিয়ে দিচ্ছি। নামেন নামেন, গোসল করে সবাই উঠলাম, গোসল শেষ, এখন বাড়ির দিকে চলে যাইতেছি। ভাই রোদের কারণে তাকাইতে পারতাছি না, নদীর পারে রোদ্রে তো তাপ এমনি বেশি থাকে, তার ভিতরে আরও বৃষ্টির পরে রোদ্র, তখন তো তাপ একটু বেশি থাকবে। তো বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেটা আবার পরবর্তীতে এখানে আইসা নদীতে গোসল করতে পারি, এরকম খুব ভালো লাগলো আর কি। আজকে দিনটা খুবই ভালো লাগলো। আমাদের জন্য দোয়া করবেন যাতে শরীর সালামতা আমরা ঠিক জায়গা মতো পৌঁছাইতে পারি।